করে নিয়ে যায়। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাগো মিনাস সাআদাতে, সৌভাগ্যের বস্তু হলো চারটি। চারটি বস্তু আছে যার সৌভাগ্যতার, চারটি বস্তু আছে যার সৌভাগ্যতার, চারটি বস্তু আছে যার সৌভাগ্যতার। এক, আলমারাতু সালেহা, ভালো বউ আছে যার সৌভাগ্যতার। তামাম দুনিয়াতে পুরুষের জন্য সৌভাগ্যের বস্তু চারটি, তার প্রথমটি হলো ভালো বউ। লক্ষ টাকা বেতন পান, জামার ক্যালেন্ডারের ভাঁজ মরে না, বউ আপনার ভালো নয়, আপনার মনে শান্তি নাই, এটাই চিরসত্য। আপনাকে দেখায় আপনার পার্শ্ববর্তী একজন ভ্যান চালক, রিক্সা পোলার, সিএনজি চালক, সারা দিন কঠোর পরিশ্রম করে যার টাকা পেয়েছে, 2 কেজি চাল, 1/2 কেজি ডাল কিনে আব্দুল্লাহর মাকে দিয়েছে, রান্না করো, টাকা দিয়ে কিনা চাউল, টাকা দিয়ে কিনা ডাউল, এটা রান্না করতে গিয়ে, খেতে গিয়ে রাত করা যাবে না, যাতে বিদ্যুৎ খরচ আবার ডবল হয়। রাতের আগে সন্ধ্যার আগে খাবার চায়, সন্ধ্যার আগে খাবার খেয়ে বেচারা ঘুমিয়ে গেছে। আপনি সকাল সকাল যাবেন ঢাকাতে, আপনাকে দিতে হবে রামপুর বাজারে, কি প্রয়োজন, একটা ভ্যান। আব্দুর রহমানের বাপকে ডাকতে গেছেন, বাড়িতে গিয়ে ডাকছেন, আব্দুর রহমান, যখন আপনি ডাকছেন তখন আব্দুর রহমানের বাপ নাক ডাকিয়ে ঘুম পাচ্ছে, আর আপনি বেতন পান 1 লক্ষ টাকা মাসে, আপনার ফ্রিজ ভর্তি খাসির গোশত, আপনার ফ্রিজ ভর্তি দই মিষ্টি, আপনার ফ্রিজ ভর্তি ইলিশ মাছ, প্রত্যেক রাতে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। বলুন তো প্রকৃত সুখীকে, এই ভ্যান চালক না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য সৌভাগ্যের বস্তু চারটি, তার প্রথমটি হলো আল মারাতু সালেহা, উত্তম বউ, ভালো বউ। বউ যদি তার জালমার কহয়, হোটেলের পোড়া পুরি খেয়ে আপনার দিন যাবে, বাড়ির তার হাতের রান্না করা খাবার আপনার তকদিরে কোনো দিন জুটবে না। এজন্য তিনি বলছেন, একটা মানুষকে সৌভাগ্য হওয়ার জন্য, একটা মানুষকে কল্যাণের মধ্যে থাকার জন্য, একটা মানুষকে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরার ক্ষেত্রে প্রথম উত্তম হওয়া যে জিনিসটা জরুরি, সেটা হলো বউ। আমরা তো বিয়ে করার সময় এটা ভাবি না, আমরা ভাবি টাকা কার বেশি আছে, আমরা ভাবি কার বাপ কত বড় নেতা, নেতার মেয়েকে যদি বিয়ে করতে পারি, টাকা আলার মেয়েকে যদি বিয়ে করতে পারি, আমাকে দুনিয়াতে ধরবে কে, ধরে কে।